বুধবার, 11 আগস্ট 2021, 27 শ্রাবণ 1428 বঙ্গাব্দ, 1 মহরম 1443 হিজরি। 683 খ্রিস্টাব্দের এই দিনে মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে। 1780 সালের এই দিনে বারবাডোসে হারিকেন শুরু হয়। 1888 সালের এই দিনে ক্যালিফোর্নিয়া থিয়েটার বন্ধ হয়ে যায়। 1908 সালের এই দিনে দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়। 1914 সালের এই দিনে জন রে অ্যানিমেশন প্যাটেন্ট করেন। 1922 সালের এই দিনে বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়। 1952 সালের এই দিনে মানসিক অসুস্থতার জন্য জর্ডানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন। 1858 সালের এই দিনে জন্ম নেন নোবেল জয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিশ্চিয়ান আইকম্যান। 1908 সালের এই দিনে রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন জন্ম নেন। 1970 সালের এই দিনে জন্ম নেন জিয়ান লুকা পেসোত্তো, তিনি ইতালীয় ফুটবলার। 1937 সালের এই দিনে জন্ম নেন সালমা সোভান, তিনি বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক ও মানবাধিকার কর্মী। 1995 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলোনজো চার্জ, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ। 2004 সালের এই দিনে হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন, তিনি বাংলাদেশী লেখক ও ভাষাবিদ। 2012 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বীর বিক্রম সাফাত জামিল, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।